পুকুরের মাছ যখন মাছ ধরতে যাবি, তখন জলুক জলুক ধরলে কি হবে? জলুক জলুক ধরলে কি হবে? জলুক কাপড়ের ভিতরে ঢুকে যাবে না? হ্যাঁ, পুকুর দেখতে আসলাম, এখন আমাদের পুকুরের মাছ চরে নিয়ে যায় রাত্রে করি। এরা চরে মাছ মারে রাত্রে কিভাবে? বড়শির যে পাতাটা আছে, ওরি আছে না পাতাটা, পাতাটাকে আটা দিয়ে জোনাকি পোকা আছে না বসায় দেয়, দিয়ে বড়শি ফেলায়, যখন জোনাকি পোকার বাতিটে জ্বলে ওই তখনই ওরা কি করে, বাতিটে যখন দেখা যায় না তখন এরকম করি মানে বসি বসিটা টান মারে, টান মারলে মাছটা আটকে যায়। চোরের ঘরে যে কি বুদ্ধি, আমাদের পুকুরের ধারের গাছগুলা গাছগুলো হ্যাঁ তো এখন মনে করো এই যে পুকুরের ধারে কি কি গাছের এখন আমরা সার দিচ্ছি, পেঁপের গাছের চেহারা অনেক ভালো হয়ে গেছে দেখো, এটা যে এখন মাটি আলগা করি করি খরণ করিয়ে সার দিচ্ছি। লেচুর গাছ প্রসঙ্গে এর আগে কথা বলছিলাম, আপনারা সবাই দেখছেন তো, এখন খেজুর গাছ চারা গাছ লাগাইছেন বা এখন খুবই সুন্দর হচ্ছে, আরও আবার আমরা মাটিতে সার দিলাম, পানি দিচ্ছি সার দিচ্ছি, এখন গাছের চেহারা অবশ্যই ভালো হবে, আরেকবার দিলাম তার কারণে আরও চেহারা ভালো হয়েছে। আবার 21 দিন পর হয়ে গেছে, আবার সার দিলাম, তো এটা সৈদির খেজুর গাছ, সৈদি বিদেশ থেকে যা আমরা খেজুরগুলো পাই সেই খেজুরের চারা। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন,